নমস্কার বন্ধুরা, ফিরে চলে এসেছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে। তো আমাদের জবা বাগানে যারা আমরা জবা গাছ নিয়ে কাজ করছি, যারা বাড়ির বাগানে হোক বা ছাদ বাগানে হোক, এক দুটো গাছ, কেউ একাধিক পরিমাণে গাছ জবা গাছ করেছি, তারা কিন্তু প্রধানত ভয় পায় যে শীতকাল আসলেই জবা গাছে ডরমেন্সি পিরিয়ড শুরু হয়ে যায়, বা শীতকাল আসলেই কিন্তু জবা বাগানে বিভিন্ন রকমের পোকামাকড়ের উপদ্রব বেড়ে যায়, সেখানে ফুল আসা কম হয়ে যায়। কিন্তু আমি আজ এই ভিডিওতে তোমাদেরকে বলবো যে কী সঠিক পরিচর্যা অবলম্বন করলে আমাদের জবা বাগান শীতকালেও ভরপুর ফুল ফুটে থাকবে, এবং তা দেখলে পরে কিন্তু আমাদের অবশ্যই মনটা ভালো হয়ে উঠবে যদি আমরা দেখি আমাদের জবা বাগানের মধ্যে প্রত্যেকটা গাছে এরকম সুন্দর পরিমাণে ফুল ফুটে আছে, প্রত্যেকটা গাছে অসংখ্য পরিমাণে ফুল ফুটে আছে। তো কী পরিচর্যা অবলম্বন করলে পরে আমরা জবা গাছে শীতকালেও ভালো ফুল পাবো, এই নিয়েই হচ্ছে আজকে পুরো ভিডিওটা। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, কোনো স্কিপ করবে না। এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা আজ পিকাস গার্ডেনিংয়ে প্রথমবার এসেছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং নিচে দেওয়া বেল আইকনটি অলে প্রেস করে নেবে। তো বন্ধুরা, আজ ডিসেম্বরের 17 তারিখ। এই ডিসেম্বরের 17 তারিখে দাঁড়িয়ে আমরা যারা জবা বাগান করছি তারা স্বাভাবিত একটু ভয় থাকি যে আমাদের জবা বাগানে কি শীতকাল পড়লে পরই ফুল দেখা মিলবে না, বা ফুল কম হতে শুরু করবে, বা আমরা যখন জবা গাছ করছি তারা বেশিরভাগ সময় কিন্তু আমরা জবা গাছ নিয়ে বিভিন্ন রকম টেনশনে থাকি যে শীতকাল পড়লে পরেই জবা গাছে ডরমেন্সি পিরিয়ড শুরু হয়ে যায়, শীতকাল পড়লে পরেই জবা গাছে ভালো ফুল আসে না, মিলিবাগের অ্যাটাক হওয়া শুরু হয়, সেখানে গাছে বিভিন্ন রকম ফাঙ্গালজনিত সমস্যাগুলো হতে শুরু করে। তো এই ভিডিওতে প্রধানত কথা বলবো যারা বাগানে পুনে এবং ব্যাঙ্গালোর ভ্যারাইটি জবা করছো এবং যাদের বাগানে দেশি জবাও আছে। তো এই গাছগুলোর আমরা কি বিশেষ পরিচর্যা করলে পরে আমরা এই গাছে পুরো এই যে শীতকাল চলছে এই শীতকাল জুড়ে যে পুরো ভালো ফুল পাবো, তা নিয়েই হচ্ছে প্রধানত আজকের ভিডিওটা। তো প্রথমে শুরু করবো যে জবা গাছে প্রথম পদক্ষেপ হিসেবে আমাদেরকে কি মাথায় রাখতে হবে এবং কি অবলম্বন করে চলতে। প্রথমে কথা বলবো সূর্যের আলো নিয়ে। আমরা কিন্তু প্রত্যেকে জানি যে জবা গাছ প্রচণ্ড পরিমাণে সূর্যের আলোকে পছন্দ করে, তাই প্রথমে চেষ্টা করব যে পুনে ব্যাঙ্গালোর ভ্যারাইটি জবা হোক বা আমাদের কাছে ওই রকমের দেশি জবাই হোক। যেমন দেখতে পাচ্ছ দেশি জবা গাছগুলোতে অল্প বিস্তর ফুল ফুটে আছে। তো পুনে ভ্যারাইটি জবা এই যখন শীতকাল পড়তে শুরু করে এই শুভারম্ভের সময় কিন্তু এদের প্রাদুর্ভাব ঘটে গাছগুলোতে প্রচুর পরিমাণে কড়ি, এবং নতুন করে এরা নিজেকে সাজাতে শুরু করে প্রথম ফুল দেওয়ার জন্য। কারণ পুনে এবং ব্যাঙ্গালোর ভ্যারাইটি জবার ক্ষেত্রে এই শীতকালের সময়টা হচ্ছে এদের গ্রোয়িং টাইম, এবং যখনই দেখবে শীতকাল পড়তে শুরু করছে পুনে ব্যাঙ্গালোর ভ্যারাইটি জবার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে সতেজ ভাব এরকম আসতে শুরু করে, এবং তার সঙ্গে কিন্তু গাছগুলোতে প্রচুর পরিমাণে অসংখ্য পরিমাণে সুন্দর সুন্দর এইভাবে ফুল আসতে শুরু করে। দেখতে পাচ্ছ প্রত্যেকটা আমার পুনে ব্যাঙ্গালোর ভ্যারাইটি জবার মধ্যে কিন্তু দেখতেই পাচ্ছ একদম ভরপুর ফুল ফুটে আছে। এবং তার সঙ্গে যদি বলি দেশি জবার গাছ, তো দেশি জবার গাছে এই সময় যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে যে ফুল কিন্তু আস্তে আস্তে ছোট হতে শুরু করবে, এবং তার সঙ্গে কিন্তু ফুলের পরিমাণ কম হতে শুরু করবে, এবং তার সঙ্গে কিন্তু গাছের মধ্যে একটা ওই যে একটা সতেজ ভাব আমরা দেখতে পাই সেই সতেজ ভাবটা কিন্তু আমরা দেখতে পাবো না। কারণ আমাদের দেশি জবার ক্ষেত্রে এই শীতকালের সময়টা হচ্ছে এদের জন্য ঘুমন্ত সময় বা ডরমেন্সি পিরিয়ড, তাই এই সময় দেশি জবার গাছের ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা গাছগুলোকে হালকা প্রুন করতে পারি, বা তোমরা এটাকে অ্যাভয়েড করতে পারো। এই প্রুনিংটা তোমরা ফেব্রুয়ারি মাসের দিকে করতে পারো, কারণ মার্চ থেকে যখন গরম পড়া শুরু হবে তখন কিন্তু এই গাছগুলো আবার তার পুনরায় রূপ নেওয়ার চেষ্টা করবে। এবং পুনে এবং ব্যাঙ্গালোর ভ্যারাইটি জবার ক্ষেত্রে যেটা আমরা করব সেটা হচ্ছে এই গাছগুলোকে ভরপুর রোদের মধ্যে রাখার চেষ্টা করব, যেখানে এরা দিনে অন্তত পক্ষে 4 থেকে 5 ঘন্টা যাতে ফুল সানলাইটটা পায়। তো এই রকম জায়গাতে কিন্তু আমরা প্রাথমিক অবস্থায় প্রথম কাজ হিসেবে যেটা করব সেটা হচ্ছে এই ভ্যারাইটি জবার ক্ষেত্রে হাইব্রিড ভ্যারাইটি, যেটা আমরা পুনে বা ব্যাঙ্গালোর ভ্যারাইটি বলে থাকি, সেটাকে কিন্তু আমরা রোদ্রে রাখার চেষ্টা করব। দ্বিতীয় পদক্ষেপ হিসেবে আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে যদি এই হাইব্রিড ভ্যারাইটি জবার ক্ষেত্রে আমরা শীতকালে প্রচুর ফুল পেতে চাই, সেটা হচ্ছে এই গাছের খাবার। তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে 3 ধরনের খাবার নিয়েছি, তার মধ্যে 2টো অর্গানিক, 1টো রাসায়নিক। রাসায়নিকের মধ্যে যেটা নিয়েছে সেটা হচ্ছে পটাশ, এবং এই পটাশ কিন্তু সকলেই জানো। তো এই পটাশের ক্ষেত্রে তোমরা যেটা করবে সেটা হচ্ছে যেহেতু এই গাছগুলোর এখন ফুল ব্লুমিং টাইম, তো সেক্ষেত্রে কিন্তু পটাশের যোগান দেওয়াটা এই গাছের ক্ষেত্রে আমাদের কিন্তু অনিবার্য। তো এই পটাশের ক্ষেত্রে তোমরা 2 ধরনের পটাশ ইউজ করতে পারো, এটা যেমন রাসায়নিক পটাশ, এর ক্ষেত্রে এটা যেমন হবে যে এই যে টবগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু 8 থেকে 10 ইঞ্চি টব। তো এই টবের ক্ষেত্রে তোমরা যেটা করবে সেটা হচ্ছে এরকম 1 চামচ,
জাস্ট এরকম একটা এক চামচ এরকম টপ প্রতি তোমরা ব্যবহার করবে। এবং তোমরা যদি এই পটাশটাকে অ্যাভয়েড করে তোমরা যদি অর্গানিক পটাশ যেটা হয়, যেটা আমাদের কলার খোসাকে আমরা বেসিক্যালি চিনে থাকি, তো কলার খোসা যদি তোমরা ব্যবহার করো, সেই কলার খোসা তোমরা লিকুইড ব্যবহার করতে পারো। এরকম একটা 8-10 ইঞ্চি টবের জন্য এরকম 1 গ্লাস তোমরা কলা খোসা ভেজানো জল ব্যবহার করতে পারো, বা যদি ডাস্ট করে থাকো তাহলে 2 চামচ করে এরকম টপ পুতি তোমরা ব্যবহার করতে পারো। দ্বিতীয় যে খাবারটা তোমরা ব্যবহার করতে পারো সেটা হচ্ছে এই সর্ষের খোল ভেজানো জল। এটা কিন্তু আমরা ভালো করে জানি যে সর্ষের খোল ভেজানো জলে কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে, এবং নাইট্রোজেন যখন আমরা এর গোড়ায় যোগান দেবো তখন হবে কি, গাছের স্বাস্থ্য ভালো হবে। গাছ যখনই নাইট্রোজেন পেতে শুরু করবে তখন কিন্তু এর পাতার মধ্যে কিন্তু একটা আলাদাভাবে একটা গ্লেজি আসতে শুরু করে, এবং গাছ কিন্তু দেখতে মারাত্মকভাবে সুন্দর লাগে। তো গাছকে যদি গ্লেজিনেস নিয়ে আসতে হয়, তার মধ্যে সবুজ ভাব ভালো নিয়ে আসতে হয়, গাছের গ্রোথকে ভালো রাখতে হয়, এইভাবে সুন্দর গ্রোথ যাতে হয়, এরকম সবুজ ভরপুর একদম ঠাসা নিজেদের বাগানগুলো তৈরি করতে হয় জবা ফুলের, তাহলে কিন্তু সর্ষের খোলটা আমাদেরকে কিন্তু অবশ্যই সপ্তাহে একবার করে দিতে হবে। কিন্তু দেওয়ার ক্ষেত্রে যে সতর্কতা তোমরা অবলম্বন করবে সেটা হচ্ছে যে সর্ষের খোল কিন্তু যেহেতু অর্গানিক, যেহেতু এই শীতকালের সময় কিন্তু আবহাওয়া সেভাবেই কিন্তু অতটা হিট থাকে না, আবহাওয়ার মধ্যে কিন্তু একটা মানে স্যাঁতস্যাঁতে ভাব থাকে, তো অবশ্যই যখন গোড়াতে তোমরা এই সর্ষের খোলটাকে ব্যবহার করছো তখন কিন্তু একটু দেখে শুনে ব্যবহার করবে এবং রোদে রাখার চেষ্টা করবে। কারণ আমরা যদি এগুলোকে শুকনো জায়গায় মানে একটু যেখানে রোদ আসছে না সেরকম জায়গায় রাখি তাহলে কিন্তু এর মধ্যে ছত্রাকের আক্রমণ হতে শুরু করবে। তো ছত্রাকের আক্রমণ থেকে গাছকে আটকানোর জন্য এই সর্ষের খোলটা ব্যবহার করার পর কিন্তু গাছকে রোদে রাখার চেষ্টা করবে। দ্বিতীয়ত তোমরা যেটা করতে পারো যে এই খাবার তোমাদের কাছে না থাকলে পরে তোমরা এই গোবর সারের ব্যবহার করতে পারো। কারণ আমি কিন্তু বরাবরই বলে এসেছি কিন্তু জবা গাছের মিডিয়াতে যদি গোবর সারের ভালো প্রয়োগ করা যায় তাহলে কিন্তু গাছের গ্রোথ ভালো হয়। এবং আমি আমার আগের ভিডিওগুলোতেও বলেছি যে জবা গাছের আমার যে বেশিরভাগই চপগুলো দেখতে পাচ্ছ প্রত্যেকটার কিন্তু সয়েল মিডিয়ার 90% কিন্তু গোবর সার আমি ব্যবহার করেছি, এবং তার ফলে যে ফ্লাওয়ার হয় সেই ফ্লাওয়ার তো প্রত্যেকটা দর্শক বন্ধু পিকাস গার্ডেনিংয়ে দেখেছই যে কী পরিমাণে ফ্লাওয়ার হয়, এবং তার সঙ্গে দেখো গাছের গ্রোথগুলো কত সুন্দর, একদম সবুজ টকটকে গ্লেজিনেস প্রচণ্ডভাবে গাছগুলো, প্রত্যেকটা গাছ কিন্তু সুন্দর গ্লেজি, দু একটা পাতা হলুদ সেটা কিন্তু একদম গাছের ক্ষেত্রে স্বাভাবিক, কিন্তু যদি ভালো করে দেখো দেখো একদম পুরো সবুজে ভর্তি কিন্তু পাতা। এই ক্ষেত্রে যেটা কাজে দিয়েছে আমার সেটা হচ্ছে এই গোবর সার। গোবর সার যখন গাছ অ্যাবজর্ব করতে শুরু করেছে জবা গাছগুলো তখন কিন্তু এর মধ্যে একটা আলাদা গ্লোনেস আসতে শুরু করেছে। তো অবশ্যই খাবারের মধ্যে তোমরা এই পুরো শীতকাল জুড়ে এই 3টে খাবারকে ব্যবহার করতে পারো, একটা হচ্ছে পটাশ, দ্বিতীয় হচ্ছে সর্ষের খোল, তৃতীয় হচ্ছে এই গোবর সার। শীতকালে হাইব্রিড ভ্যারাইটি জবা গাছে প্রচুর ফুল দেখতে পেলেও যে সমস্যাটা এই হাইব্রিড ভ্যারাইটি জবার ক্ষেত্রে এবং দেশি জবার ক্ষেত্রে এই সময় হয়ে থাকে, যেহেতু এই সময় রোদের একটা উত্তাপ বেশি পরিমাণে থাকে না, সেহেতু এই গাছগুলোতে কিন্তু প্রচণ্ড পরিমাণে এই সময় মিলিবাগের অ্যাটাক হয়ে থাকে। তো এই মিলিবাগের অ্যাটাক থেকে গাছগুলোকে বাঁচানোর জন্য বা রক্ষা করার জন্য আমরা যেটা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে রাসায়নিক পদ্ধতিতে এই তারা বা একতারা। এই তারা বা একতারা 1 লিটার জলে এর 1 ml জাস্ট এটা 1 ml ভুল বললাম, 1 লিটার জলের মধ্যে এর জাস্ট হচ্ছে 1 গ্রাম আমরা যদি ব্যবহার করি এবং সেটাকে ভালো করে গুলে নিয়ে যদি এই গাছগুলোতে সকালবেলা এবং সন্ধ্যাবেলা আমরা স্প্রে করি তাহলে কিন্তু এই গাছগুলোতে মিলিবাগের হাত থেকে আমরা কম সময়ের মধ্যে রক্ষা দিতে পারবো। যাদের কাছে মিলিবাগ তাড়ানোর জন্য এই রাসায়নিক তারা বা একতারা এখন মজুত নেই, তারা যেটা অর্গানিক পদ্ধতিতে করতে পারো, অর্গানিক পদ্ধতিতে কিন্তু একটা সলিউশন বানিয়ে আমরা কিছু সময়ের জন্য মিলিবাগকে আমাদের বাগান থেকে দূর করতে পারি। এবং সেই সলিউশনটা কী সেটার আমি ডিসক্রিপশনে আমার ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, সেটা অলরেডি আমার তৈরি করা আছে এবং সবাই চাইবো যে সেই ভিডিওটা তোমরা দেখে নিয়ে সলিউশনটা বানানোর চেষ্টা করবে যদি কারো কাছে এই তারা বা একতারা না থাকে। তাহলে তৃতীয় পদক্ষেপ হিসাবে আমাদের জবা ফুলের বাগানের মধ্যে যদি ভালো পরিমাণে ফুল পেতে হয় এবং গাছগুলোকে সুস্বাস্থ্য রাখতে হয় তাহলে কিন্তু অবশ্যই মিলিবাগের হাত থেকে আমাদেরকে গাছকে রক্ষা করার জন্য অতি সত্বর এই রাসায়নিক তারা বা একতারা ব্যবহার করতে হবে সময় মতো। আর যাদের কাছে এটা মজুদ নেই তারা অর্গানিক পদ্ধতিতে একটা সলিউশন বানিয়ে নেবে যার ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে আমি কিন্তু তার লিঙ্কটা দিয়ে দেবো ভিডিওটা। তো বন্ধুরা এটি ছিল প্রধানত আজকের ভিডিও যে শীতকালে আমরা দেশি জবা গাছের ক্ষেত্রে কী পরিচর্যা করব এবং পুনে আর ব্যাঙ্গালোর ভ্যারাইটি যেহেতু এই সময় এদের গ্রোয়িং পিরিয়ড এরকম ভালো ফুলদর ফুল আসার জন্য, তো পুনে এবং ব্যাঙ্গালোর মানে যেগুলোকে আমরা হাইব্রিড ভ্যারাইটি জবা বলে থাকি সেগুলোর ক্ষেত্রে আমরা কী পরিচর্যা অবলম্বন করব। তো এই দুটো বা 3-4 যে পরিচর্যা আমি কথা বললাম যে সানলাইট ভালো দিতে হবে, গাছে খাবার প্রোভাইড করতে হবে, মিলিবাগের অ্যাটাক হলে পরে
সে গাছে প্রিকশন নিতে হবে। এবং তার সঙ্গে দেশে যাওয়া গাছের ক্ষেত্রে তোমরা এই সময় সব প্রুনিং করতে পারো, যেগুলো গাছের পাতা হলুদ হয়ে পড়ে যাচ্ছে বা ফুল আসা কম হয়ে গিয়েছে। তো এই চারটে বা তিনটে পদক্ষেপ তোমরা যদি মেনে চলো তাহলে কিন্তু পুরো শীতকাল জুড়ে কিন্তু প্রত্যেকটা হাইব্রিড ভ্যারাইটি জবা হোক বা সেটা দেশি ভ্যারাইটি জবাই হোক, উভয় গাছের পক্ষেই কিন্তু আমরা খুব ভালোভাবে ফুল দেখতে পাবো এবং গাছগুলোকে সুস্বাস্থ্য বজায় রাখতে পারবো। তো আশা করছি ভিডিওটা খুব ভালো লেগেছে এবং এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ। এভাবে আমাদের ভিডিওগুলো দেখতে থাকো, এভাবে পিকাস গার্ডেনকে নিজেদের ভালোবাসা দিতে থাকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে জয়ফুলের গাছে নিয়ে এরকম আরও নানান ইনফরমেশান নিয়ে, আরও বিভিন্ন নানান অসংখ্য টপিক নিয়ে। কিন্তু ততক্ষণের জন্য আমার প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানে জানাচ্ছি আজকের মতো নমস্কার।